একেবারে মারামারি মতো। তারপরে কি হলো? তারপরে সাগরে ঝাঁপিয়ে পড়েছি, সাগরে ঝাঁপিয়ে পড়েছি, 1 ঘন্টা 36 মিনিট 72 সেকেন্ড জলের ভিতরে চলে গেল। তাহলে মরে গেছে? না 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 না, জীবিত আছে, জীবিত আছে। আস্তে 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 জলের উপরে চলে এলো। তারপরে? তারপরে বুড়িটা বলছে, মা গো, আমার মতো সতী রানী ত্রিজগতে নাই, জলে ডুবে তুলেছি শামুক আর ঝিনাই। বা 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 বা, আরে লেঙ্গা ভাই, কি হলো? বুড়িটা কি তুলেছে বললে? ওই যে দুটো শামুক আর দুটো ঝিনাই। আর মেয়েটা? মেয়েটা তো শঙ্খ ছিল। আচ্ছা তাহলে বলো তো, এই দুজনের মধ্যে সতী কে হবে? সতীটা হলো বুড়িটা। কি করে? কারণ শামুকের ভাজা গুঞ্জুরির নেট পেটি খেতে এত টেস্ট। আরে লেঙ্গা ভাই, বুড়িটা নয়, ওই মেয়েটা সতী। মেয়েটাই সতী? হ্যাঁ। কি করে? শঙ্খ সিঁধির তুলে কন্যা জলে দিয়া ডুব, ইহার গলে পতি হলি সর্বদা ইসু। ওরে লেঙ্গ ভাই, বলুন। ওই তো পঞ্চশকের অনেক দূরে চলে চলে যাচ্ছে, তুমি দূর দিয়ে যাও। আচ্ছা, ওই মেয়েগুলোকে পরীক্ষা করবে। আচ্ছা, মেয়েগুলোকে পরীক্ষা করবে। তারপর? কারণ অনেক মেয়ে যাচ্ছে, কোন মেয়ে ওই শঙ্খ সিঁদুর তুলেছে। আচ্ছা, তাদেরকে পরীক্ষা করে নেবে। আচ্ছা, তারপরে তার পরিচয় নিয়ে আমি একেবারে সব রেডি করে চলে আসবো। আমি বিশ্রাম করুন, আমি যাব আর এক ছড়ে চলে আসবো। জয় শিব শম্ভু গো ভোলানাথ, দেবাদেব মহাদেব। আমি ভেবেছিলাম আমার যাত্রা মনে হয় শুভ হয়নি, তাই তো আমার যাত্রা শুভ হয়েছে। এবার আমি বাবা লোখাইকে বিয়ে দেব, ওরি চেং মরি কানি, হে মনে ভাদরী পুজো হবে না তোর এই ত্রিভুবনে, পুজো দেব না এই চাঁদ অধিকারী অধিকায় আমার। আসে আসে, এবার পরীক্ষা শুরু। এদিকার বেটি ছোলা দেখবি রজন করে, সতী না অসতী, চলো। এত সুন্দর লাঠি পড়ে আছে, তোর বাপের লাঠি উখান। এই লাঠি যদি আমি নিয়ে যাই, ওরে বাবা, আমার বুড়ো দিদার কাজে দেবে। না না, নিয়ে যাবো না, তাই আমি যেখানে পেয়েছি এই লাঠি সেখানেই রেখে দেব। বাবা ভূত! এই হ্যাঁ, কি হলো? লাঠির মধ্যে ভূত ছিল, চলে গেল উপর। এই তারা গুতা দিব, গুতা গুতা দিব, গুতা মানে দাঁড়াও, দাঁড়িয়ে। এই একটা কথা বলবো? বলো। তোর নাম কি? তোর বাপের নাম কি? তোর মায়ের নাম কি? আর বাড়িটা তোমার কোথায়? আমার নাম, আমার নাম হচ্ছে বিপুল। আচ্ছা, সুন্দরী, বিশাল বড় নাম, অনেক বড়। বাবার নাম? বাবার নাম, বাবার নাম বাচ্চু বণিক সদাগর। বাচ্চু বণিক সদাগর, বাবা এত বড় বড় নাম। বাড়িটা তোমার কোথায়? ওই যে দেখতে পাচ্ছ, ওই গ্রামের নাম হচ্ছে উজানি। আচ্ছা, উজানি, এটা তো আমরা আগে জানি। এবার আসতে পারো। বাহ, বৌমা সদাগরের, সদাগর মশাই, বৌমার উপরে চয় আছে, মানতে হবে। চাই সম্বাদ আমি পৌঁছে দিয়ে আসি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লেঙ্গা ভাইকে পাঠিয়েছি, দেখি কতক্ষণে পরীক্ষা করে আসে। নমস্কার, 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 চলে এসেছি। লেঙ্গা ভাই, সংবাদ কি? সংবাদ ভালো, পরীক্ষা করেছো? 100 থেকে 99 পাস।
এটা মেয়েকে দিয়ে পরীক্ষা করেছি করেছি লাঠিটার সামনে এসে এইভাবে লাঠিটা তুলে প্রণাম করে এক পাশে রেখে দিয়ে চলে গেল। লেঙ্গা ভাই, তোমাকে বলেছিলাম না তার নাম, বাবার নাম, মায়ের নাম, বাড়ি কোথায়? উজানি বলেছে। আপনি হাসছেন মানে? মানে বুঝতে পারলেন না লেঙ্গা ভাই, একসাথে বাণিজ্য ব্যবসা বাণিজ্য করেছিলাম ওই শৃঙ্খল পাটনীতি, মনে পড়ে? সেই বাচ্চু বণিকের সাথে পরিচয় হয়েছিল। হয়েছিল লেঙ্গা ভাই, দেরি করবো না, চলো একশত ভারীকে সবাইকে জাগ্রত করো, ওই ঘোড়া হস্তিকে সবাইকেই জাগ্রত করে সকলে মিলে চলো। এই মুহূর্তে আমি চম্পক নগরী ছেড়ে এবার আমি উজানিতে পদার্পণ করব। চলো 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 সকলেই চলো। সিংহাসনে ওগো পিতা, অদূর থেকে তুমি আমাকে আশীর্বাদ করো, আমার এই উজানির উপজেলা যেন সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারে। আমি সাতটি সন্তানের পিতা, তাই ছয় ছয়টি সন্তান গেছে মোরে বাণিজ্যে, 12 বছর হতে আর কিছুদিন মাত্র বাকি রয়েছে, জানি না তারা ফিরে আসছে কিনা। একমাত্র কন্যা মা বিপুলা, সে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমার কাছে নতুন নিয়ে মা গেছে স্নান করতে, সেও আজও ঘরে নেই। তাই তো একা একাই নিদ্রায় নিদ্রিত হয়েছিল। দূর থেকে স্বপ্ন এক দেখি, কোন বাহিনী যেন এসেছে, কোন বাহিনী যেন আসছে আমার ঘরে এক সম্বন্ধ নিয়ে। দাদা ভগ ঠাকুর, তুমি আমাকে আশীর্বাদ করো, যেন আমার মা বিপুলাকে শুভ লগ্নে শুভ পাত্রের হাতে আমি ভালোভাবে তুলে দিতে পারি। আরে লেঙ্গা ভাই চলুন, এই তো আমরা উজানি দেশে গেছি। আচ্ছা আচ্ছা চলুন। আরে দেখো তো কি লেখা আছে স্বর্ণ অক্ষরে, বড় লোকের বড় বড় ব্যাপার। এখানে লেখা রয়েছে, বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, আরে ঢুকানো নিষেধ। আরে লেঙ্গা ভাই, দুটো প্রশ্নই একটাই উত্তর। কি করে? তার মানে প্রবেশ নিষেধ মানে ঢুকানো নিষেধ। আচ্ছা তুমি ডেকে দাও, আপনি ডাকো, আপনার সুরে কথা দিবে। আরে তুমি ডাকো না, সে বাড়িতে আছে কিনা সদা করে মশাই বলে ডাকো। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে থাকবেন, ভিতরে যাবেন না। ও সদর বসে বাড়িতে আছে, ও সদাগর মশাই বাড়িতে আছে। একটা কুকুর কামড়ে 21টা ইনজেকশন দিবেন নেভির ভিতর। আরে লেঙ্গা ভাই কি হলো? কুত্তা আছে, কুত্তা। আরে বাধারে কুত্তা, পোষা কুত্তা রয়েছে, তুমি ডেকে দাও। ও সদাগর মশাই বাড়িতে আছে। কি কি জন্য আমাকে সদাগর মশাই সদাগর মশাই রাখছি? না না, ঘরে তো আমার কেউ নেই, আমি নিজে গিয়ে দেখি কি এসেছে আমার দরবারে। কুত্তা আসলে মারি, কুত্তা আসলে।
তুমি কি আমাকে মারতে এসেছো নাকি? ওই যে কুত্তাগুলো আসছে। আরে কুত্তা আমার ঘরে বাঁধানো আছে। বাঁধানো আছে? বাঁধানো আছে। আই বলে কুত্তাটাই আসছে বলে। না না না। নমস্কার 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 নমস্কার। চাবি সুট আছে ঘরে তো সবই আছে, কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। এই তো এটাই তো পারলেন, চিনতে পারলেন না? ওই চম্পকনগরের চাল সদাগরের লেন্ডা মন্ত্রী। ও চম্পকনগরের চাল সদাগরের তুমি লেন্ডা মন্ত্রী? বেশ বেশ বেশ, এসো এসো এসো। মিষ্টি মিষ্টি আছে আবার? সব আছে সব। দিয়ে দেন খেয়ে ফেলে। আমি বসো বসো বসো। বাবা রে বাবা, তুমি একা এসেছো না আরো সঙ্গে কেউ এসেছে? ভাবলাম যে একটু চা চা বিস্কুটটা ফোকটিয়া খাই। সেটা বসে এসেছি সদাগর মশাই এসেছে। আর তুমি অতক্ষণ ধরে আমার সঙ্গে গল্প করতেছো? আমি ভাবলাম কিছু খাওয়ার দিলে। যাও 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 যাও, তাকে সুসম্মানে আমার ঘরে নিয়ে এসো। যাও 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 যাও, শ্মশানে নিয়ে যাও, শ্মশানে। ও সদাগর মশাই, আরে লাগে ভাই কি হচ্ছে? আপনি মারা গেছেন না জীবিত আছেন? কে বলেছে মারা গেছে? কে বলেছে? সদাগর মশাই যাও যাও, তুমি দাদা মশাইকে তুমি শ্মশানে নিয়ে যাও। এই কথা বলেছে? কখনই বলেছে? ভালো করে শুনে এসো, যদি এই কথা বলে থাকে আমি পা রাখবো না, জানি দেবো কে ফিরে যাবো চম্পকে। শুনে এসো এই কথা। ও সদাগর মশাই, সদাগর মশাই মারা যায়নি, জীবিতই আছে। তোমাকে কে বলেছে মারা গেছে? আপনি বললেন না? যাও যাও লেঙ্গা মন্ত্রী দাদা মশাইকে শ্মশানে নিয়ে যাও। লেঙ্গা মন্ত্রী, তুমি মনে হয় একটু কানে বেশি শুনো, আমি সে কথা বলিনি। তাহলে? আমি বললাম দাদা মশাইকে সুসম্মানে আদর যত্ন করে আহ্বান করে আমার কাছে নিয়ে এসো। আদর করে? আদর করে। আমি শুনলাম শ্মশানে? না 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 না, তাড়াতাড়ি চলো চলো, আসুন আদর করে আসুন। ঠিক আছে, নমস্কার ভাই, নমস্কার। বসুন আমার উত্তম সিংহাসনে। ঠিক আছে, তুমিও বসো ভাই। বলো ভাই, তুমি কেমন আছো? দেখো ভাই, আমার ছয় পুত্রকে বাণিজ্যে পাঠিয়ে দিয়ে আমি বড় আনন্দিত রয়েছি। ঠিক আছে, অতি উত্তম। এবার বলো তো ভাই, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? দেখো ভাই, আমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ঘরে অবসর নিয়েছি। বেশ, তবে শুনুন দাদা, যখন একসঙ্গে আমরা বাণিজ্য করেছিলাম, অনেকবার আসার জন্য আপনাকে আমি নিমন্ত্রণ করেছিলাম। সে তো বটেই, কিন্তু তখন তোমার সময় হয়নি। আর নিশ্চয় তুমি কোনো বাণিজ্যে গিয়েছিলে, আর বাণিজ্য করতে ফেরার পথে আমার এই ছোট্ট ভাইয়ের কথা মনে পড়েছে, তাই আপনি এসেছেন, তাই না? সত্যি বলেছ। ওরে ভাই, বলো। আজ আমি তোমার এই জানিতে কেন এসেছি জানো? দেশ বিদেশে ঘুরে আমি কন্যার তালাশে, লোকের মুখে শুনেছি তোমার ঘরে এক কন্যা আছে। সত্যি ভাই, সত্যি আমার ঘরে এক কন্যা রয়েছে। কিন্তু কন্যা আছে? হ্যাঁ ভাই। ওরে ভাই, আজ আমি তোমার কন্যাকে নিয়ে আমার পুত্রকে দিয়ে বিবাহ দিতে চাই। এ কি বলছো দাদা? আপনি কোথাকার এক চাঁদ সদাগর, আর আমি এই উজানির সামান্য বণিক। তুমি তুমি নিশ্চয় আমার সঙ্গে হাসি ঠাট্টা করছো। না না ভাই, সে কথা নয়, আমি সত্যি সত্যি আমার পুত্রের সাথে তোমার মেয়েকে বিয়ে দিতে চাই। এ কথা কি সত্যি? সত্যি। তাহলে কি আমার স্বপ্ন সত্যি হতে চলেছে? কিন্তু না, আমি দাদার মুখের কথা কোনোদিনই বিশ্বাস করতে পারছি না, তাই আমি দাদাকে একটু পরীক্ষা করবো। ওগো দাদা, বলো ভাই। আমার মেয়েকে আমি বিবাহ দেবো ঠিক, কিন্তু যখন আমার মেয়ে জন্মগ্রহণ করে সেদিনে আমি এক প্রতিশ্রুতি করেছি, আর এই প্রতিশ্রুতি যেদিনই আমার পূর্ণ করবে সেদিনই আমি এ সম্বন্ধ করব। এমন কি প্রতিশ্রুতি রেখেছে ভাই, প্রকাশ করে খুলে বলো। তাহলে শুনো দাদা মশাই, আমার প্রতিশ্রুতি কি রয়েছে? ছয় ছটি পুত্র আমার কন্যা এখজনা, ডালা ভরা টাকা নেবো কুইন্টাল মোলা সোনা, তার থেকে যদি এক রুটি কম হয় তোমার ঘরে আমি সম্বন্ধ দেবো না। তুমি সত্যি সত্যি সোনা নেবে? আমি সত্যি সত্যি সোনা নেবো দাদা। সত্যি সত্যি টাকা নেবে? সত্যি সত্যি টাকা নেবো। হাসালে ভাই, তুমি হাসালে। কেন দাদা? কত টাকা সোনা নেবে, কত মনে ভরি, আনিয়ে উজানি তো ঢালিব গাড়ি গাড়ি। লেঙ্গা ভাই, এই মুহূর্তে একশত খরা হস্তি সাজন করো,
নিয়ে যাও চম্পকের বুকে, টাকা পয়সা সোনা দানা যত রয়েছে নিয়ে আসো উজানি নগরে। উজানি নগরে আমি সোনা দিয়ে ঢালাই করে দেবো উজানি নগর খানা। গাড়িটা স্টার্ট হয়ে গেছিল প্রায়, এত জোরে কোথায় যাচ্ছ তুমি? আমি চম্পক নগরে যাবো। চম্পক নগরে যাবে? টাকা পয়সা সোনা কত কিছু লাগবে আনবো আর ঢেলে যাবো, ঢেলে যাবো। তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। কেন তোমাকে আর কষ্ট করে যেতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনো দাদা মহাশয়। বলো ভাই। আমি পণ নেবো ঠিক, তবে সোনা দানা নয় দাদা। তাহলে এতক্ষণ ধরে তুমি আমার যে টাকা সোনা চেয়েছিলে? এতক্ষণ ধরে তোমাকে আমি পরীক্ষা করেছিলাম। শোনো দাদা, অর্থের লোভে কন্যাকে নাহি করবো দান, যদি করিতে হয় দান তবে হলে তোমার কাছে নেবো আমি শুধু গো আর পান। ঠিক আছে ভাই, তাই হবে। লেখা ভাই, সুধর্ম সে আপনার মনটাকে পরীক্ষা করেছিল, এবার আমাদের পরীক্ষার কথাটা বলবি? সত্যি বলছি। দেখো ভাই। বলো দাদা মহাশয়। আমিও যে আমার পুত্রকে বিয়ে দেব, আমি মনের সঙ্গে একটি প্রতিজ্ঞা করেছি। প্রতিজ্ঞা করেছো? এখন কি প্রতিজ্ঞা দাদা? দেখো ভাই, তিন মুষ্টি চন্দনে কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারে লোহার গলায়, পুত্র বধু করে নিয়ে যাব দুলো বলো খাই। অসম্ভব দাদা, অসম্ভব দাদা, অসম্ভব। পূর্বেই বলেছিলাম তোমাকে আমি, তুমি আমার সঙ্গে হাসি ঠাট্টা করতে এসেছো, পারবে না দাদা, পারবে না। আমার মেয়ে ওই তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার গলে সিদ্ধ করতে, শুধু আমার মেয়ে মানব, কোনো দেবী নয়, কোনো দেবতা নয় দাদা। পারে ভাই পারে, যে জন কন্যা শিবের গৌরী হবে সেই কন্যা সিদ্ধ করতে পারে লোহার গলা। অসম্ভব দাদা, অসম্ভব। আর আমাকে উপহাস্য করো না, আপনি এই মুহূর্ত থেকে আমার এই উজানি থেকে বেরিয়ে যান দাদা, বেরিয়ে যান। চলো লিঙ্গ ভাই, চলো। বাবা, তুমি কার সাথে কথা বলছো বাবা? আমি কার সাথে কথা বলছি তা তুমি জানতে চাও মাগো? হ্যাঁ বাবা। দেখ মা, যেদিন থেকে তোর ছয় দাদারা বাণিজ্যে গেছে সব মনের দুঃখের কথা আমি তোকেই বলি, তাই আজও বলবো মাগো। ওই চম্পক থেকে এসেছি এক চাঁদ সদাগর। কেন এসেছি জানিস মাগো? কেন? সে এসেছে এক সম্বন্ধ নিয়ে, তোকে পুত্রবধূ করে নিয়ে যাবে বলি। কিন্তু একটি আমাকে কথা বলেছে রে মা। কি বলেছে বাবা? দেখো মা, সেই চাঁদ সদাগর বলেছে তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে লোহার গলায়, সেই কন্যাকে যে বিবাহ দেবে পুত্র তার দুলো বলল হয়। নর হয়ে কি কোনোদিনও সাত্তু মাখু এই পরীক্ষা চেয়েছে। হ্যাঁ বাবা, এই পরীক্ষার উত্তর যদি আমি না দিতে পারি তবে যে উজানিতে তোমার মান সম্মান থাকবে না বাবা। কি বলছিস মাগো? হ্যাঁ বাবা। আর যদি তুমি লোহার বলে সিদ্ধ করতে না পারিস তাহলে সে তোকে দেখে আমাকে দেখে এই উজানির সবাই অষ্ট হাসি হাসবে রে। কি জানো বাবা, না করো ভয় বাবা, করো আশীর্বাদ, সেদ্ধ করে দেবো লোহার গলায়, কত বড় কাজ বাবা। বেশ, তুই যখন বলছিস মাগো আমি তোকে অবশ্যই লোহার গলায় এনে দেব। দাদা মহাশয়। বলো ভাই। তাহলে দিন দাদা মহাশয় ওই তিন মুষ্টি লোহার গলায় আর তিন মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠে। ঠিক আছে লেঙ্গ ভাই। বলুন। দিয়ে দাও ভাইয়ের হস্তে তিন মুষ্টি চন্দন কাষ্ঠে আর লোহার গলায়। এই পাতিলে রেখেছি তিন মুষ্টি লোহার কলাই আর কাষ্ঠ চন্দন। তিন মুষ্টি কাষ্ঠের বেশি হলে কিন্তু সম্বন্ধ হবে না। বেশ লেখা এই নাও মা, এর মধ্যে রয়েছে লোহার কলাই আর চন্দন কাষ্ঠ। বাবা বল মা, তুমি আমায় আশীর্বাদ দাও। আমি তোমাকে আশীর্বাদ এই লোহার কলাই সিদ্ধ করি আমি যেন তোমার মুখে হাসি ফোটাতে পারি। বেশ মা, আমি তোমাকে আশীর্বাদ করছি এই লোহার কলাই যেন তুই অবশ্যই সিদ্ধ করতে পারিস। যা মা, ওই অন্দরে ছাড়া গিয়ে লোহার কলাই সিদ্ধ কর। দাদা মহাশয়। বলো ভাই। লোহার কলাই সিদ্ধ করতে কিছুক্ষণ সময় লাগবে। সে তো বটেই। চলুন না, ওই যে আমার রয়েছে শিব মন্দির সেখানে গিয়ে আমরা শিব ঠাকুরের দর্শন করি। ঠিক আছে, তাই হবে। চলো ভাই। এসো দাদা মহাশয়, চলো 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 সদার মশাই, চলো। লেগে ভাই কোথায় যাবে? ভিতরে যাবো না, আমি খাওয়া দাওয়া করবো না। আরে ভাই শোনো,
আমি পাঠিয়ে দেব, তুমি এখানে পরীক্ষা করে নাও, এখানে দাগ থাকবে সেই তিন মুষ্টি চন্দন গাছটির অধিক যেন ব্যবহার না করে। আচ্ছা আচ্ছা, আমি চা বিস্কুট মিষ্টি মিষ্টান্ন পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি এবার দেখেই থাকবো। ও বাবা, মা আজ আমি বড় বিপদে পড়েছি মা, এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো গো মা। আজি মা হরিণী রে
আর এমন কি হয়েছে আমায় স্মরণ করেছ? দেখো না মা, তিনমুষ্টি চন্দন কাষ্ঠ মাঘ পুড়িয়ে করিলাম ছাই, তথাপি না সিদ্ধ হই আমার এই লোহরু বলাই মা। বিপুলা সে নিয়ে চিন্তা করি না, জানি জানি বিপুলা তোমায় দিলাম বল, এই লোহার কলাই সিদ্ধ হবে পাতুলের ভিতর, আমার আদেশে ব্রহ্মা জ্বলবে আপনি, সিদ্ধ হবে লোহার কলাই হাসিবে বানিয়া। দেখো তোমার লোহার কলাই সিদ্ধ হয়ে গেছে মা, তোমার চরণে শত কোটি প্রণাম মা। তথাস্তু। বাবা তোমার লোহার কলাই সিদ্ধ হয়েছে মা, তুমি চেয়ে দেখো না বাবা। বেশ মা, দেখো মা, তোমার জেঠুমনিকে প্রণাম করি, তুমি এবার বিশ্রাম পক্ষে যাও। ঠিক আছে। দাদা মহাশয়, দাদা মহাশয়, আপনি দেখে নিন লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা। ঠিক আছে, লেঙ্গ ভাই পরীক্ষা করে নাও লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা। বড় বড় ট্রাক্টরের পর মাথা খারাপ সিদ্ধ হবে। এবার দেখি সিদ্ধ হয়েছে কিনা। মনে যদি কিছু না করো তোমায় একটি কথা বলতে চাই। বলো ভাই। দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করেছিলাম, বলেছিলাম ভাই 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 আমার পুত্র তোমার কন্যা বিবাহ দিতে চাই, তোমার অভিমত কি? এতে আমার আর কোনো অভিমত নেই ভাই, আমার কোনো আপত্তি নেই। তাহলে ঠিক আছে, আজ থেকে ভাই ভাই ছেড়ে দিয়ে আমরা বলতে চাই আজকে বিয়াই। এসো ভাই, নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার বেই মশাই, এই উজালি থেকে চম্পক আমার অনেক দূর, এই কথা সত্যি। তাই আজই আমি করতে চাই বিয়ের দিন ধার্য। আজই বিয়ের দিন ধার্য করতে? আজই বিয়ে দিন ধার্য করে আমি চম্পকের সাথে চম্পকেই ফিরে যাব। কিন্তু ভাই বিয়ে মশাই, বিয়ের দিন ধার্য করতে গেলে একটা তো ব্রাহ্মণ ঠাকুরের প্রয়োজন পড়ে। সত্যি বলেছ। তাহলে তোমার লেঙ্গা ভাইকে পাঠিয়ে দেওয়া শহরই, শহর থেকে একটি গণক ঠাকুর নিয়ে আসো। ঠিক আছে, তাই হবে লেঙ্গা ভাই। হ্যাঁ বলুন। আজকেই আমি বিয়ের দিন ধার্য করব। ভালো কথা। যাও তুমি ওই যে উত্তম পণ্ডিত রয়েছে শহরে, ওই শহর থেকে উত্তম পণ্ডিতকে নিয়ে এসে বিয়ের দিন ধার্য করব। সদর অবশ্যই, আর যেতে হবে না। আপনি তো জানেন আমার কাছে ফুল পুঞ্জিকা, আমার কাছে হাফ পুঞ্জিকা, আমার মদন গুপ্তের পুঞ্জিকা, আমার কালী সাধন, আমার শিব সাধন, আমার মনসার সাধন আমার কাছে। ঠিক আছে, তাহলে তুমি দেখো কোন দিন কোন লগ্নে কতটার সময় বিয়ে হবে, কোন মাসে কত তারিখে। সদর বসই, যখন পাত্রী সন্ধানে বেরিয়েছিলাম শিব সাধন করে দিন তারিখ শুভ লগ্ন আমি তো টোটাল লিখে আমার অন্তরে লিখে দিয়েছি। তাহলে বলে দাও বিয়ে মশাইকে। সদর বসই, বলো লেঙ্গা ভাই। পঁচিশে শ্রাবণ, পঁচিশে শ্রাবণ রোজ বুধবার, আচ্ছা, গোধূলি লগ্নে লক্ষিন্দর বেহুলার বিয়ে একেবারে পাকা। পঁচিশে শ্রাবণ রোজ বুধবার গোধূলি লগ্ন। কিন্তু গোধূলি লগ্ন কাকে বলি ভাই? গোধূলির ব্যাপারটা বুঝলেন না? পুঞ্জিকার অনেক হিসাব। আমাদের গ্রামগঞ্জে সকাল হলে গরু ছাগল মাঠে চলে যায়, যায় সূর্য ডুবার আগে সবাই গরু ছাগল ঘরে ঢুকাচ্ছে ঢুকাচ্ছে ঢুকাচ্ছে। হ্যাঁ, ঢুকে ঢুকার পরে দরজা বন্ধ করে দিল,
ঘরে বাড়ি একদম ঝাড় ঝাড়টা দিয়ে জল টল ছিঁকা দিয়ে সন্ধ্যাবাদী করলো ঠাকুরকে। আচ্ছা, দিয়ে বিয়ের প্রথম সন্ধ্যাটা কৌধুরী লোকের পুঞ্জিকার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, বেই মশাই সেই তারিখে বিয়ে হবে। বেশ, তুমিও তোমার আত্মীয় স্বজনকে বলে দাও, আমিও আমার আত্মীয় স্বজনকে নিয়ে আমি সময় মতো পৌঁছে যাবো তোমার এই বিয়েতে। নমস্কার 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 নমস্কার, এসো লেগে ভাই, নমস্কার নমস্কার।